সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী আমি আলোকিত জ্ঞানী, হব আলোকিত জ্ঞানী আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের এই পবিত্রতম সময়ে যারা দেখছেন ব্লু ক্রাশ লেমন এট প্রেজেন্টস আলোকিত জ্ঞানী পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সাপোর্টেড বাই হামদর্দ, কো-স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেক, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জ্ঞানকে আমাদের জন্য নেয়ামত হিসাবে পাঠিয়েছেন সেই জ্ঞান নিয়ে আমরা একটি রিয়েলিটি শোর আয়োজন করতে পেরেছি, এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে আবারও শুক্রিয়া আদায় করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন সেরা সাতের জ্ঞান যুদ্ধ চলছে এই ময়দানে, আর আজকের পর্বে আমাদের সর্বশেষ প্রতিযোগী বন্ধু হাফেজ মাওলানা মুফতি ইমদাদুল্লাহ, তিনি আসছেন এই হট সিটে বসার জন্য, আমরা তার অপেক্ষা করছি। আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ। বিজয়ী হব নিশ্চয় তো চোখে স্বপ্ন দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ইমদাদ ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি প্লিজ আসুন এখানে। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে আমরা যাদেরকে পেয়েছি এবং অতিথি হিসাবে যাদেরকে পেয়েছি, আমি এখন আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, বিশেষজ্ঞ প্যানেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, জনপ্রিয় ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব মোহতারাম মাওলানা মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন গবেষক মোহতারাম মাওলানা খালেদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা আরও যাকে পেয়েছি বিশিষ্ট তরুণ আলেমে দ্বীন গবেষক মোহতারাম মাওলানা আব্দুল কাহ্হার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাদের তিনজনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আমাদের এই আয়োজনের পক্ষ থেকে, কষ্ট করে আপনারা এখানে এসেছেন, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা অতিথি হিসাবে যাদেরকে পেয়েছি তারা হলেন একজন ব্যাংকার, গবেষণা করেন তিনি এবং অত্যন্ত দীনের জন্য নিবেদিত প্রাণ, জনাব মোহাম্মদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি কষ্ট করে এখানে এসেছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং এই অনুষ্ঠানের পরিচালনা যারা যারা করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব এবিএম বদরুদ্দোজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা সবার সাথে পরিচিত হয়ে নিলাম, এবার আমাদের আসল যেই বিষয় অর্থাৎ আকর্ষণীয় যেই বিষয়টি আমাদের এই মূল পর্বের জন্য প্রশ্ন আর উত্তর, তা জানব এবং সেদিকেই আমরা যাচ্ছি।
আলহামদুলিল্লাহ আমরা সবার সাথে পরিচিত হয়ে নিলাম। এবার আমাদের আসল যেই বিষয়, অর্থাৎ আকর্ষণীয় যেই বিষয়টি আমাদের এই মূল পর্বের জন্য, প্রশ্ন আর উত্তর, তা জানব এবং সেদিকেই আমরা যাচ্ছি। এমদাদুল্লাহ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসলে আমাদের সকলের মুরব্বী আপনি, যত প্রতিযোগী বন্ধুরা আছেন তাদের সকলের মুরব্বী, এবং আমি যতটুকু জানি যে সবাই আপনাকে খুবই সম্মান করেন এবং সবাই আপনাকে খুব ভালোবাসেন। আর আজকে আপনি হট সিটে বসেছেন, এর আগেও বসেছিলেন, আমরা অনেক কথা আপনার কাছ থেকে শুনেছিলাম। তা আপনার আজকে এই যে সেরা সাতের পর্বে এসে আপনি সর্বশেষ প্রতিযোগী হিসেবে হট সিটে বসেছেন, কাঙ্ক্ষিত লক্ষ্য, কাঙ্ক্ষিত স্বপ্ন আরেকটু দূরে, এই মুহূর্তে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আমার এই বয়সে, যদিও জ্ঞান অর্জনের কোনো বয়স নাই, কিন্তু একটা প্রতিযোগিতামূলক প্রোগ্রামের জন্য আমার তরুণ প্রজন্মের ভাইদের সাথে প্রতিযোগিতা করে আল্লাহ যে আমাকে এখানে নিয়ে এসেছেন, যেন আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আর আমি অত্যন্ত আনন্দিত, গৌরবান্বিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আলোকিত আয়োজনে আমি অংশীদার হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার একটা বিষয় জানতে ইচ্ছে করে, সেটা হলো যে আপনি অধ্যাপনার পাশাপাশি আর কিছু করেন কি না, বা আপনার অবসর যে সময়টা, সেই অবসর সময়টা আপনি কীভাবে কাটিয়ে থাকেন? আসলে তো মুমিনের জীবনে তো অপশন নেই, প্রকৃত অর্থে সে হয় দিনের কাজে অথবা দুনিয়ার কাজে সময়টা কাটাবে। এই মুহূর্তে আমার একটি হাদিসের কথা মনে হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন, নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহ্হাতু ওয়াল ফারাগ, যার অর্থ হলো যে দুইটি নিয়ামত এমন রয়েছে যে দুইটি বিষয়ে অধিকাংশ মানুষই প্রতারিত হয়, দুঃখা খায়। এর একটি হলো সুস্থতা, আরেকটি হলো অবসর। তো এই হিসাবে আসলে আমাদের দৈনন্দিন কাজকর্ম করতেই তো চলে যায়, অধ্যাপনা আসিয়ার জন্য স্টাডি করতে হয়। তবে এই হাদিসের আলোকে আমি ছাত্রজীবন থেকেই যে অবসর সময়টাকে একটা গঠনমূলক কাজে লাগানোর চেষ্টা করতাম, মাশাআল্লাহ, তারই ধারাবাহিকতায় আমি 2000 সালে কামেল করেছি। তো আজকে প্রায় 15 বছর এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি কিছু ইসলাম সম্পর্কে লেখালেখির চেষ্টা করেছি। ইতিমধ্যে আমার 2টা পুস্তক প্রকাশিত হয়েছে, একটা হলো আদিয়াতুল কোরআনুল করিম, আল কোরআনুল করিমে আল্লাহ যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, বিভিন্ন নবীদের দোয়া সবগুলিকে একত্রিত করে তার বাংলা অনুবাদ সহ, আরেকটা হলো যুগে চাহিদার প্রেক্ষিতে 100 হাদিস নামে একটি সংকলন প্রকাশিত করেছি। এছাড়াও আমার পরিকল্পনা রয়েছে মিন দোয়াই রসুল, এই নামে রসুল সাল্লাল্লাহু আলাইহি যে দোয়াগুলি পড়তেন, অনেক বড় বড় দোয়া, এগুলিকে একত্রিত করা। আর মহিলাদের জন্য 100 হাদিস, এটারও একটা পরিকল্পনা রয়েছে। আর আমার এই কাজগুলো করার জন্য আমি আমার ছোট্ট পরিসরে ইসলামিক রিসার্চ সেন্টার নসন্দী নামে একটি সংস্থা গঠন করেছি, এর মাধ্যমে আমার এই কাজগুলো পরিচালনা করছি। আমি আজকে দেশবাসীর দোয়া চাই, সকলের দোয়া চাই, যেন আমি দিনের খেদমতে শেষ দিন, জীবনের শেষ দিন পর্যন্ত লেগে থাকতে পারি এবং এগুলি আল্লাহ তাআলা তার দিনের জন্য একনিষ্ঠভাবে কবুল করেন। আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ এমদাদুল্লাহ ভাই, আমাদের খুব ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। আপনি অনেক কাজ করেন মাশাআল্লাহ, এবং অনেক বড় বড় খিদমত করছেন। আসলে যে কিতাবাতের কথা বললেন, যে আপনি লেখালেখি করেন এবং চমৎকার সব বিষয় আপনি পছন্দ করে জাতির সামনে তুলে ধরার চেষ্টা করছেন, রব্বুল আলামিন যেন আপনার এই কাজগুলোকে আমলে সালে হিসাবে কবুল করেন। আমিন। আমাদের সকলের পক্ষ থেকে আপনার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে, কেমন ভাইয়া? আজকের পর্বে আমি আপনাকে 12টি প্রশ্ন করব, 3টি ধাপে, ঠিক আগের মতোই। প্রথম ধাপে 3টি, দ্বিতীয় ধাপে 4টি এবং তৃতীয় ধাপে 5টি প্রশ্ন করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম ধাপের 3টি প্রশ্নের জন্য আপনি কোনো লাইফলাইন পাবেন না, সঠিক উত্তরের জন্য রয়েছে 4টি করে নম্বর। আর যদি কোনো কারণে ভুল উত্তর হয়ে যায় তাহলে আপনার -2 হয়ে যাবে। দ্বিতীয় যে ধাপ, সেখানে 4টি প্রশ্ন রয়েছে,
প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে 7 করে নম্বর। এখানে দুটি লাইফলাইন আপনি ব্যবহার করতে পারবেন, 50-50 চান্স এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। সহায়তা নিয়ে যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি 2টি নম্বর কম পাবেন, 7-এর জায়গায় 5 পাবেন। আল্লাহ না করুন ভুল হয়ে গেলে -3.50। আর সবশেষে যে তৃতীয় ধাপটি রয়েছে সেখানে 5টি প্রশ্ন আছে, 5টি প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে 12 করে নম্বর। যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে -6। আর 2টি লাইফলাইন আপনি ব্যবহার করতে পারবেন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা, পরিবর্তিত প্রশ্ন। এই হলো মোটামুটি বিষয়। আমরা আশা করছি, দোয়া করছি আপনার জন্য, আপনি যেন ভালোভাবে আজকের এই প্রতিযোগিতায় যে অবতীর্ণ হয়েছেন ভালো করতে পারেন, এই দোয়া আমাদের পক্ষ থেকে রইল। আমরা তাহলে শুরু করছি আপনার জন্য প্রথম প্রশ্ন। কোন ইবাদতের পুরস্কার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন? ক হজ, খ সালাত, গ সাওম বা রোজা, ঘ এতিমের প্রতিপালন করা। অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে কোন ইবাদতের পুরস্কার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এখানে নিচে 4টি ইবাদতের কথা উল্লেখ করা হয়েছে, আপনি বুঝে শুনে উত্তর দিন, সময় পাবেন সর্বোচ্চ 45 সেকেন্ড। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে 20 সেকেন্ড, 19 সেকেন্ড আছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। জি, এর উত্তর হলো সাওম বা রোজা। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আসসাওমু লি ওয়া আন আজজি বিহি। লক করে দেব? জি, লক করে দেয়া হোক সাওম বা রোজা। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক অনেক অভিনন্দন, মাশাআল্লাহ, খুব চমৎকার হয়েছে। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অন্বেষণ করো, এই কথাটি কি? হাদিস, খ কোরআনের বাণী, গ মনীষীর বাণী, ঘ প্রচলিত প্রবাদ। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো, এটা কি? খুব বিখ্যাত একটি কথা, কিন্তু অনেকেই আমরা জানি না যে আসলে এটা কি হাদিস, না কোরআনের বাণী, না মনীষীর বাণী, না প্রচলিত প্রবাদ। প্রচলিত প্রবাদ, লক করে দেব? জি, লক করে দেয়া হোক প্রচলিত প্রবাদ। অনেকেই তো জানেন এটা একটি হাদিস, কারণ দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অন্বেষণ করো, বহুল প্রচলিত কথা। তা আমরা আসলে দেখতে চাই এটার উত্তরটি কি হতে যাচ্ছে। আপনি যা বলেছেন ঘ প্রচলিত প্রবাদ, উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক অভিনন্দন আপনাকে। প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই শুনছেন যে দোলনা থেকে কবর পর্যন্ত এই বক্তব্যটি হাদিস নয়, কোরআনের বাণী নয়, তবে সুন্দর কথা, চমৎকার কথা, এটা একটি প্রচলিত প্রবাদ। বিষয়ে আমি একটু বলতে চাই। জি বলুন। যে এটা প্রচলিত হওয়ার কারণে আমরা এটা তাহকিক করেছিলাম, একটু সনদ বিচার করেছিলাম, কিন্তু গ্রহণযোগ্য কোনো ইয়া থেকে পাই না, এটা আমার ইয়াতে আছে আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনি এটা নিয়ে গবেষণা করেছিলেন এই কথাটি নিয়ে, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ব্লু ক্রাশ লেমনের প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, মেহরবানি করে আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ব্লু ক্র্যাশ লেমনের প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনে আরো যারা রয়েছেন, সাপোর্টেড বাই হামদর্দ, কো-স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেক, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব।
অনেক ধন্যবাদ। প্রথম ধাপের এবার শেষ প্রশ্নটি আমি আপনাকে করতে যাচ্ছি। আপনার জন্য 3 নম্বর প্রশ্ন, বনি ইসরাইলের প্রথম নবী কে? ক ঈসা আলাইহিসসালাম, খ মূসা আলাইহিসসালাম, গ ইয়াকুব আলাইহিসসালাম, ঘ শুআইব আলাইহিসসালাম। বনি ইসরাইলের প্রথম নবী কে? এর উত্তর হলো ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালাম নিয়ে নেব। জি, লক করে দেয়া হোক ইয়াকুব আলাইহিসসালাম। বনি ইসরাইলের সর্বপ্রথম নবী হলেন মূসা আলাইহিসসালাম। উত্তরটি আপনার সঠিক হয়নি, ভুল হয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে 3টি প্রশ্ন আপনার হয়েছে। দ্বিতীয় ধাপে আমরা চলে এলাম, আর দ্বিতীয় ধাপের নিয়মাবলী আপনার মনে আছে ইনশাআল্লাহ তাআলা। আমরা এগিয়ে যাব, আশা করছি আপনি খুব ভালো করবেন। আপনার জন্য এবারের প্রশ্ন, খ্রিস্টান আলেমকে কি বলা হয়? ক রোহবান, খ আহবার, গ খ্রিস্টান পাদ্রি, ঘ রাহেব। চিন্তা করার জন্য আপনি 1 মিনিট সময় পাবেন। ঘড়ির কাঁটা টিকটিক করছে, আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে প্রশ্নের উত্তরটি বলুন। জি, এর উত্তর হলো রোহবান। লক করে দেব? জি, লক করে দেয়া হোক রোহবান। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক মোবারকবাদ আপনাকে। দেখা যাক তার পরের প্রশ্নে কি রয়েছে। করব, আপনার জন্য এবারের প্রশ্ন, কোন পাত্রে কুকুর মুখ দিলে সে পাত্র ধোয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ কোনো দ্রব্য দ্বারা ধৌত করতে নির্দেশ দিয়েছেন কি না? ক ছাই দ্বারা, খ বড়ই গাছের পাতা দ্বারা, গ মাটি দ্বারা, ঘ পানি দ্বারা। জি, এটার উত্তর হলো মাটি দ্বারা। একটু চিন্তা করে বললে ভালো হয়। জি, এটা আমার হাদিস জানা আছে, আল্লাহর রাসূল বলেছেন, ইযা ওয়ালাকাল কালবু ফি ইনা আহাদিকুম ফাগসিলু সাবা মাররাত ওয়া আফিরু সামিনাত বিত্তুরাব। তোমাদের কারো পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে 7 বার এটাকে ধৌত করো। লক করে দেব? জি, লক করে দিচ্ছি, মাটি দ্বারা। ঠিক আছে, আপনার কাছ থেকে আমরা হাদিস পেলাম এবং জবাব সেটাই দেখতে পাচ্ছি যে আপনি বলেছেন সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক মোবারকবাদ। পরের প্রশ্নে চলে যাচ্ছি, আপনার জন্য এবারের প্রশ্ন, হাদিসের ভাষ্যমতে শয়তান তার শিষ্যদের কাছ থেকে কোন কাজের বিবরণ শুনে সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ায় এবং ওই শিষ্যকে সাধুবাদ জানায়? ক দুপক্ষের মারামারি, খ হত্যাকাণ্ড ঘটানো, গ মুমিনদেরকে শিরকে লিপ্ত করা, ঘ স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটানো। এখানে দারুণ একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে শয়তান তার শিষ্যর কাছ থেকে যখন কোনো বিবরণ শুনে, একটি বিষয়ের কথা শুনে সে সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ায় এবং তাকে সাধুবাদ জানায়, এখানে কোনটি? স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটানো। লক করে দেব? জি, লক করে দেয়া হোক স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটানো। দেখি আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা। উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। অনেক অনেক ধন্যবাদ, খুব চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন ইমদাদুল্লাহ ভাই। পরের প্রশ্নে যাব। জি, আপনার জন্য এবারের প্রশ্ন, মরুভূমিতে হারানো উট ফিরে পেলে মালিক যেমন খুশি হয়
বান্দার কোন আমলে আল্লাহ তার চেয়েও বেশি খুশি হন। ক দান সাদাকা করা, খ এতিমের লালন পালন করা, গ বেশি বেশি জিকির করা, ঘ তওবা করা। জি, এর উত্তর হলো তওবা করলে। আপনি চিন্তা ভাবনা করার দরকার নেই মনে করছেন, হাদিস আছে, সরাসরি হাদিস আছে, তাই না? আল্লাহু আশাদ্দু ফারহাতান বিতাওবাতি আহাদিকুম ইলা আখিরিল হাদিস। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি বললেন আমরা লক করে দিচ্ছি তওবা করা। আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইমদাদুল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আপনার বাবার জন্য, মায়ের জন্য, যেই মা আপনাকে গর্ভে ধারণ করেছেন সেই মাকে সালাম জানাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সবসময় ভালো রাখেন, এই দোয়া করি। এবং ইমদাদুল্লাহ, এই নামের সাথে একজন বিখ্যাত ব্যক্তির নাম জড়িয়ে আছে, কে তিনি? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, যিনি মৌলানা আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ তাআলার শিক্ষক ছিলেন। তো আমরা দোয়া করি আমাদের এই ইমদাদুল্লাহ ভাই যেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তাআলার মতন আল্লাহ তাআলা বানিয়ে দেন। পরের প্রশ্নে যাব। জি, পরের প্রশ্নে যাওয়ার আগে একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা কিন্তু মাশাআল্লাহ তৃতীয় ধাপে চলে গিয়েছি, এবং তৃতীয় ধাপে পাঁচটি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটির উত্তরের জন্য থাকছে ১২টি করে নম্বর। আর এক্ষেত্রে আপনি যদি লাইফলাইন ব্যবহার করতে চান তাহলে ২ নম্বর কম পাবেন সঠিক উত্তরের ক্ষেত্রে, আর ভুল হলে -6। আমি একটু বিশেষজ্ঞ প্যানেলের দৃষ্টি আকর্ষণ করছি যে আলহামদুলিল্লাহ ইমদাদুল্লাহ ভাই খুব চমৎকারভাবে এক একটি প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে তিনিও একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে মুহাদ্দিস হিসাবে আছেন, তো এই যে এত বড় ব্যক্তিদেরকে আমরা আমাদের মাঝে পাচ্ছি এবং তারা হট সিটে বসে জাতিকে তাদের জ্ঞান ছড়িয়ে দিচ্ছেন, এই ব্যাপারটি দেখে আপনাদের কেমন লাগছে যদি শায়খ আপনারা একটু শেয়ার করেন? জি, আলহামদুলিল্লাহ, আমরা সত্যিকারই আজকে আনন্দিত, পুলকিত, অভিভূত। আমাদের দেশের এই সকল মেধাবী লোকেরা আজকে আমাদের সামনে এসে তাদের যোগ্যতা প্রমাণ করছেন, এবং এর দ্বারা একটি বিষয় প্রমাণিত হচ্ছে যে আজকে সংস্কৃতি চর্চার নামে আমাদের দেশে যা চলছে তার মধ্য থেকে এই অনুষ্ঠানটি আমাদের জাতির জন্য একটি রাহনুমাই, একটি রাহাবারি কাজ করবে আমরা মনে করি ইনশাআল্লাহ। যে সংস্কৃতি আসলে যা চলছে গড্ডারিকা প্রবাহের মতো সেটাই সংস্কৃতি না, বরং চূড়ান্ত সংস্কৃতি আলোকিত মানুষ হওয়ার জন্য, আলোকিত জাতি গঠন করার জন্য এই জ্ঞানের কোনো বিকল্প নেই। আলহামদুলিল্লাহ, আমরা সকলকে মোবারকবাদ জানাই আজকের এই আয়োজনে যারা শরিক হয়েছেন সবাইকে। অনেক অনেক ধন্যবাদ মহতারাম আপনাদেরকে। আর মাত্র পাঁচটি প্রশ্ন রয়েছে ইমদাদুল্লাহ ভাই আপনার জন্য ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পর কত হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেন? ক পঞ্চম হিজরি, খ সপ্তম হিজরি, গ অষ্টম হিজরি, ঘ নবম হিজরি। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপনার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ তার নম্বরগুলো, আর আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ তার উত্তর জানা। আমি লাইফলাইন নেব। লাইফলাইন নিতে চাচ্ছি, কোনটি? বিশেষজ্ঞ প্যানেল। ইমদাদুল্লাহ ভাই লাইফলাইন নিতে চাচ্ছেন বিশেষজ্ঞ প্যানেল। আমরা বিশেষজ্ঞ প্যানেলের লাইফলাইন চাচ্ছি। বিশেষজ্ঞ প্যানেলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ইমদাদুল্লাহ ভাই আপনাদের সহযোগিতা চেয়েছেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার কত বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেন? আমাদের কাছে সহযোগিতা চাওয়ার জন্য, তবে আমরা আসলে এটা বের করার জন্য একটু চিন্তা করতে পারি
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক এই ঘটনাগুলো আসলে সংঘটিত হওয়ার পেছনে একটা সুনির্দিষ্ট তারিখ আছে, সন আছে, কত হিজরিতে কোনটা হয়েছে, আমরা সেদিকে একটু জ্ঞানটা খাটালে আমার মনে হয় বেরিয়ে আসতে পারে। জিমদাদুল্লাহ ভাই, তারা একটি ক্লু আপনাকে দিয়েছেন, সেটা যদি আপনি ফলো করেন যে মক্কা বিজয় কখন হয়েছে, কোন হিজরিতে হয়েছে, সেই হিসাবে আপনি চিন্তা করতে পারেন। জি, আমি যতটুকু পড়েছি সিরাতে, সিরাতে রসুলের মধ্যে অষ্টম হিজরিতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয় করেছেন রমজান মাসে। অষ্টম হিজরি নিয়ে নেব, লক করে দেয়া হোক অষ্টম হিজরি। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ, খুব চমৎকারভাবে আপনি বলেছেন। দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্লু ক্রাশ লেমনের প্রেজেন্স আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাবার, একটু পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ব্লু ক্রাশ লেমনের প্রেজেন্স আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আপনাদের সবাইকে অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, আর সেই সাথে দোয়া চাচ্ছি আমাদের সাথে আরও যারা যারা রয়েছেন। সাপোর্টেড বাই হামদর, কো-স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেক, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। আমি একটু আসছি আমাদের সম্মানিত মেহমানদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একজন প্রতিযোগী বন্ধু আলহামদুলিল্লাহ খুব চমৎকারভাবে উত্তর দিচ্ছেন, এবং এই আলোকিত জ্ঞানীর মঞ্চে আপনারা বসেছেন, আপনারাও আলোকিত মানুষ, দুজনেই আলহামদুলিল্লাহ পড়াশোনা করছেন, এখনও পড়াশোনা করেন, গবেষণা করেন, তো এই ব্যাপারে আপনাদের একটু মতামত আমি জানতে চাচ্ছি। প্রথমে আসছি জনাব এবিএম বদরুদ্দোজা আপনার কাছে। ইনশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ, এই পর্বটি আমাকে বেশি আকৃষ্ট করছে। আমরা এটা নিজেরাই সকলেই জানি, এখানে আলেম ওলামারা আছেন, আমি তো ব্যক্তিগতভাবে আলেম না, তারপরে আমি এটি রসুলের, আমার নবী সাইয়্যিদুল মুরসালিনের, একটু বলা যায় যে নূরে মোহাম্মদের সৃজন সৃষ্টি থেকে শুরু করে ওফাত শরীফ পর্যন্ত আমি সব ইস্তিয়ারে গ্রহণযোগ্যভাবে কিতাবাদি পাঠ করার আমার সুযোগ হয়েছে। আমি ধারাবাহিকভাবে বলতেও পারি, সেটি আমি আত্মপ্রচারের অংশ হিসেবে বলছি না, তবে দেখলাম যে মাওলানা সাহেব অত্যন্ত প্রাণবন্তভাবে সুন্দর এবং সঠিক বিশুদ্ধভাবে এবং মন আকৃষ্ট করে উনি ওনার উত্তরগুলো দিতে উনি সমর্থ হয়েছেন। ওনাকে আমি অভিনন্দিত করছি, ওনার প্রতি আমাদের শুভেচ্ছা থাকলো, প্রাণ ভরা ভালোবাসা দিচ্ছি, দোয়া করছি, আবেগ এবং উচ্ছ্বাস দিয়ে দোয়া করছি উনি যেন মাঝে মাঝে এরকম সঞ্চালিত করে আমাদের মতো ক্ষুদ্র সাধারণ মানুষকে এখানে মেহমান হিসেবে দাওয়াত দিলে আমরা প্রাণ ভরে উপভোগ করব। সকলকে অভিনন্দন, সকলকে শুভেচ্ছা, সকলকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার কথা আপনি বলেছেন। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন এই ক্ষুদ্র যে খিদমত আমরা করার প্রয়াস পেয়েছি রব্বুল আলমিনের তৌফিকে, এটা রব্বুল আলমিন যেন কবুল করেন, তাহলেই আমাদের সার্থকতা। অনেক ধন্যবাদ। এবার আমি জনাব মোহাম্মদুল্লাহ আপনার কাছে আসছি, যে আপনার অনুভূতি কি? ধন্যবাদ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইলমের চর্চা করেন বা যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, তাদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক উঁচু করে দেন। পবিত্র কোরআনে সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। একটি হাদিসে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইলমে দিন চর্চার মজলিস 60,000 বৎসর নফল ইবাদত করার চাইতে উত্তম। তো এখানে ইলমে দিন চর্চার একটা মজলিস, যেটা ইফতারির পূর্ব মুহূর্তে এবং
এই পবিত্র মাহে রমজানের মধ্যে যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এটা আমরা যারা দেখতেছি, উপভোগ করতেছি, আমি মনে করি যে আমরা সবাই এই এবাদতের সামিলে আমরা এখন আছি। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও, অনেক সুন্দর বলেছেন, জাযাকাল্লাহ। এমদাদুল্লাহ ভাই, 8 নম্বর পেরিয়ে এবার আমরা আলহামদুলিল্লাহ 9 নম্বর প্রশ্নের দিকে যাচ্ছি, দেখা যাক কি হয়। আমি কি আপনাকে প্রশ্নটি করব? আপনার জন্য এবারের প্রশ্ন, বিশ্বব্যাপী ইসলামের শিক্ষা ও দাওয়াতি কাজের স্বীকৃতি স্বরূপ সৌদি আরব কর্তৃক যে সম্মাননা পুরস্কার দেয়া হয় তার নাম কি? ক, কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার, খ, কিং ফাহাদ পুরস্কার, গ, আব্দুল আজিজ বিন সাউদ পুরস্কার, ঘ, কিং সাউদ আন্তর্জাতিক পুরস্কার। উত্তর হলো ক, কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার। কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লক করে দেব, লক করে দেওয়া হোক কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার। আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রশ্নে, আপনার জন্য এবারের প্রশ্ন, কোরআনের ভাষ্য লা তাকুলু সালাসা, অর্থাৎ তোমরা 3 বলো না, এর দ্বারা কোন সংখ্যা 3কে বোঝানো হয়েছে? ক, আল্লাহ, ফেরেশতা ঈসা আলাইহিসসালাম, খ, আল্লাহ, উজাইর আলাইহিসসালাম এবং ফেরেশতা, গ, আল্লাহ, মারিয়াম এবং ঈসা আলাইহিসসালাম, ঘ, আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিসসালাম। এখানে আমরা যে বিষয়টি পেয়েছি যে কোরআনে কারীমের মধ্যে একটি জাতির কথা উল্লেখ করা হয়েছে, যে এর উত্তর গ। বুঝে শুনে বলছেন, আপনার হাতে কিন্তু লাইফলাইন রয়েছে, লক করে দেব। লক করে দেয়া হোক গ, আল্লাহ, মরিয়াম আলাইহা সালাতু ওয়াসালাম, ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব, জি, আপনার জন্য এবারের প্রশ্ন, ইয়ামিন বা শপথ কত প্রকার? ক, 2 প্রকার, খ, 3 প্রকার, গ, 4 প্রকার, ঘ, 5 প্রকার। ইসলামে শপথ কত প্রকার? জি, আমার জ্ঞান অনুযায়ী আমি বলছি আল্লাহর উপর ভরসা করে, 3 প্রকার। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার। আমরা 11টি প্রশ্ন অলরেডি করে ফেলেছি, আলহামদুলিল্লাহ, আর মাত্র 1টি প্রশ্ন রয়েছে। তার আগে আমি একটু আমাদের সম্মানিত দর্শকদের সাথে কিছু শেয়ার করে নিয়েছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের সকলের প্রিয় আয়োজন ব্লু ক্রাশ লেমনের প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আপনার মনে কিছুটা আফসোস থাকতে পারে যে আমি যদি একটু চেষ্টা করতাম তাহলে সেই হট সিটে তো আমিও বসতে পারতাম। সেই আফসোসটাকে একটু কমিয়ে দেওয়ার জন্য আমাদের আপনাদের জন্য যে বিশেষ আয়োজন, তা হলো আপনারাও আমাদের সাথে অংশীদার হতে পারেন, অংশ নিতে পারেন এই আয়োজনে। আমরা 1টি প্রশ্ন আপনাকে করব আর তার সঠিক উত্তরের মাধ্যমে। আজকের পর্বে আপনাদের জন্য আমাদের প্রশ্ন, জান্নাতের মধ্যে 1টি দরজা রয়েছে যার নাম হলো রায়্যান, ওই রায়্যান দরজা দিয়ে কারা প্রবেশ করতে পারবেন? উত্তর যদি আপনার জানা থাকে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ALO আলো লিখে স্পেস, আপনি আপনার নাম ঠিকানা লিখে সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে আজ রাত 12টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে
যিনি বিজয়ী হবেন আমরা তার নাম এবং মোবাইল নম্বর ঘোষণা করব। আর তার জন্য রয়েছে আকর্ষণীয় একটি মোবাইল হ্যান্ডসেট উইনম্যাক্স মোবাইলের সৌজন্যে। এবার জানিয়ে দিচ্ছি গতকালকের পর্বে যিনি বিজয়ী হয়েছেন তার নাম এবং মোবাইল নম্বর। হৃদয়ে আমার আছে কোরআনের দূতি, হাদিসে রাসূল হবে আধারে আলোর জ্যোতি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা উইনম্যাক্সের সৌজন্যে আকর্ষণীয় একটি মোবাইল হ্যান্ডসেট। আলহামদুলিল্লাহ, খুব চমৎকারভাবে আপনি উত্তরগুলো দিয়ে যাচ্ছেন। আর মাত্র একটি প্রশ্ন রয়েছে ইমদাদুল্লাহ ভাই, আর আপনি এই সেরা সাতের সর্বশেষ প্রতিযোগী যিনি হট সিটে বসেছেন, আপনার পরেই কিন্তু আবার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি যে এই পর্বের পরে পরের পর্বটি আমরা আবার সবাই একসাথে প্রতিযোগিতায় লিপ্ত হব ইনশাআল্লাহ তাআলা। তো শেষ প্রশ্নটি করব, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, বদর যুদ্ধে কোন সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারাদার ছিলেন? ক সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, খ সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আন, গ মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আন, ঘ আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আন। এই চারজন সাহাবার মধ্যে বদর যুদ্ধে কে ছিলেন সেই মহান সাহাবা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারাদার হিসেবে সবসময় পাশে ছিলেন? আপনার লাইফলাইন রয়েছে, আপনি 12 নম্বর প্রশ্নে রয়েছেন, সুতরাং চিন্তা ভাবনা করে ভেবে চিন্তে উত্তর প্রদান করবেন আশা করি। আমি লাইফলাইন ব্যবহার করব। লাইফলাইন ব্যবহার করবেন। পরিবর্তিত প্রশ্ন, এই লাইফলাইনটি ব্যবহার করতে চাচ্ছেন ইমদাদুল্লাহ ভাই, তার জন্য সেটা দেয়া হোক। প্রশ্ন, মক্কা বিজয়ের কথা কোরআনের কোন সূরায় বর্ণিত হয়েছে? ক সূরা তাওবা 25-26 নম্বর আয়াত, খ সূরা নসর 1-2 নম্বর আয়াত, গ সূরা আহজাব 9-27 নম্বর আয়াত, খ সূরা ফাতাহ 1-3 নম্বর আয়াত। যার উত্তর হল খ সূরা নসর 1-2। আল্লাহ তাআলা বলেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, মক্কা বিজয়ের কথা বোঝানো হয়েছে। লক করে দেব? জি, লক করে দেয়া হোক সূরা নসর। বারো নম্বর প্রশ্ন ছিল, আপনি লাইফলাইন ব্যবহার করেছেন। পরিবর্তিত প্রশ্ন, উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক মোবারকবাদ ভাই আপনাকে ইমদাদুল্লাহ ভাই, খুব সুন্দরভাবে আপনি উত্তরগুলো দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারাও দেখেছেন শুনেছেন, আলহামদুলিল্লাহ আমাদের প্রাণ ভরে গেছে। ইমদাদুল্লাহ ভাই, আমরা দেখে নিচ্ছি যে আপনি আজকে সাকুল্যে কত নম্বর পেয়েছেন। ইমদাদুল্লাহ ভাই, আজকের পর্বে আপনি সাকুল্যে যে নম্বর পেয়েছেন তা হলো 90 নম্বর। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ ইমদাদুল্লাহ ভাই, খুব চমৎকারভাবে আজকে আপনি প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। আপনাকে আবারও অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামীকালকের পর্বে দেখা যাবে যে কেমন হয়, এবং এই দুটো পর্বের সমন্বিত নম্বরের ভিত্তিতেই পরের রাউন্ডে আমাদের চারজন প্রতিযোগী বন্ধু চলে যাবেন আর বাকি তিনজনকে বিদায় নিতে হবে। হেমদাদুল্লাহ ভাই, আমার হাতে আর সময় নেই, বিদায় নিতে হচ্ছে। প্রথমে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে আপনাদের সাথে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে কষ্ট করে যারা মেহমান হয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদেরকে। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষজ্ঞ প্যানেলকে যারা কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, জাযাকুমুল্লাহ, অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, জ্ঞান একটি মহাসমুদ্র, এই মহাসমুদ্রে আপনি যত গভীরে যাবেন তত বেশি দামি দামি জিনিস এবং সেখান থেকে আরও মূল্যবান বস্তু আপনি নিয়ে আসতে পারবেন। আর এই জন্যই আমরা দেখতে পাই ডুবুরিরা যত গভীরে যান
তারা তত মূল্যবান সামগ্রী উঠিয়ে নিয়ে আসেন। আমরা জ্ঞানের যত গভীরে প্রবেশ করব তত মূল্যবান জিনিস সম্পদ আমরা আহরণ করতে পারব, জ্ঞানের আলো তত বেশি পাব। তাই রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জ্ঞান দান করেন এবং জ্ঞানের গভীরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি, আর সেই সাথে আগামীকালের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। হবো আলোকিত জ্ঞানী আমি আলোকিত।